আনোয়ারা উপজেলার ছিলাইগড়া গ্রামত ব্রিজ আছে তবে সড়কর বেহাল দশা বারখাইন ও সদর ইউনিয়নের মাঝামাঝি খালোর উদ্দি দুই বছর আগে ওগো সেতু নির্মিত হইল নির্মিত এই সেতুর দুইটা গদি কোন সংযোগ সড়ক নাই আজ পর্যন্ত সড়ক নির্মাণ করা সম্ভব নময় সড়ক নতাবের হারণে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থাও নাই ফলে শিক্ষার্থী ও দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলত চরম দুর্ভোগ ফোন ভোরের

গাড়ি ঘোড়ার কথা বাদ দিও আর নিজেও চলি নিতে পারিস সেখান মানে দুয়ারে খেলা ঠেলি ভুজি দে মনে করি কি মানে আর শান্তি পাই দেহে দি জ্বর ফানি শান্তি না ফাই বৌ বুয়া লয় নাতি নাতার লয় চলি না ফাই সেয়ান মানে চাই তো আইস তো হই তব নো আই নো আই না ভারতে তয় আর হদি সেয়ান মানে যাই হন আর আর চাই তো নো আই আর আর বাজ যাইম সেয়ান মানে জেলা পরিষদর পক্ষত ন উদ্যোগ লয়ে রে উপজেলা চেয়ারম্যান যদি চেষ্টা করে তাইলে আর আর এই রাস্তা হুয়া চালু করে দিবেন দোনো সাইডে অ্যাপ্রোচ রোড যে নিয়ে কমপ্লিট তৈয়ার গরিপ এবং ফিস গরি রে এনকে চট্টগ্রাম আনোয়ারা দক্ষিণ অঞ্চল হইতে শুরু গরি রে আনোয়ারা সদর পর্যন্ত একান যাতায়াতের সুব্যবস্থা হইজে গই বলি আর আশা করি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারোই জানাইল দি এটা ব্রিজ হয়েছে দুই সাইডে কানেক্টিং সড়ক হয়নি তো বিষয়টি সম্পর্কে আমরা অবহিত আছি ফান্ড শর্টেজের কারণে এগুলোতে আমরা হাত দিতে পারছি না এবং করা জানেন ব্রিজের সঙ্গে আলাদা কোনো টেন্ডার থাকে না ব্রিজের শুধু ব্রিজের টেন্ডারই হয় সাথে কানেক্টিং রোড করার জন্য আমরা পরে পদক্ষেপ নিয়ে করে দিই। তো এই বিষয়টাও আমরা শিগগিরই দেখব হ্যালো দর্শক ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইব ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর সাত গই হত